নমস্কার। পশ্চিমবাংলা বিধানসভা ফল ঘোষণা হওয়ার পর থেকেই পশ্চিমবাংলা জুড়ে অশান্তির বাতাবরণ, সন্ত্রাসের বাতাবরণ। বাংলার ফলাফল বিজেপির বিপক্ষে গিয়েছে, কিন্তু ভোটের আগে এই বিজেপি তৃণমূলের ঘুম কেড়ে নিয়েছিল, মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছিল। কারণ তৃণমূল ভেবেছিল এবার হয়তো বিজেপি আসছে, কিন্তু ফল ঘোষণা হওয়ার পর দেখা গেল তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসলো। কিন্তু তারপর যেটা দেখা গেল তা আরও ভয়ঙ্কর। একটা রিপোর্ট বলছে বিজেপির প্রায় 40,000 মতো কর্মী আক্রান্ত হয়েছে, এবং এ বিষয়ে 1,000 ওপরে কেসও পড়েছে। এবং বিজেপির কিন্তু এই ভোট পরবর্তী হিংসায় বেশিরভাগ দেখা গিয়েছে SC ST সম্প্রদায়ের ওপর বেশি আক্রমণ হয়েছে। SC ST সম্প্রদায়ের মানুষরাই বেশি আক্রান্ত হয়েছে, তাদের সম্পত্তি লুটে নেওয়া হয়েছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের মারধর করা হয়েছে, মরেও গেছে কিছু, পালায়ন করেছে। কিন্তু এখানে শেষ নয়, SC ST সম্প্রদায়ের মানুষরা আক্রান্ত হয়েছে। ঠিক সেখান থেকে SC ST সম্প্রদায়ের ভুক্ত যে সমস্ত প্রফেসর রয়েছে তার রাষ্ট্রপতির কাছে একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে তারা বলেছেন 40,000 মতো মানুষ আক্রান্ত হয়েছে SC ST সম্প্রদায়ের মানুষ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে, রেপ করা হয়েছে, এমনকি তাদেরকে পালায়ন করতে বাধ্য হয়েছে। এই চিঠিতে তারা লিখেছেন, SC ST সম্প্রদায়ের প্রফেসররা লিখেছেন, তাদেরকে সকলকে ফিরিয়ে আনা হোক এবং যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত SC ST নিম্নবর্গ মানুষদের, তাদের বাড়ি তৈরি করা হোক। রাষ্ট্রপতির কাছে তারা এই সম্বন্ধে একটি চিঠি লেখেন এবং রাষ্ট্রপতিকে এই বিষয়ে একটি কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে। এবং এই ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং বাংলা সরকারের কাছে বাংলায় শান্তি ফেরানোর আর্জি জানিয়েছেন। রাজ্যপাল এ নিয়ে মমতা ব্যানার্জিকে বারবার বলেছেন, তিনি নিজে সেই সমস্ত এরিয়ায় গিয়েছেন এবং নিজের চোখে দেখে এসেছেন, এবং দেখে এসে ব্যথিত মনে মমতা ব্যানার্জিকে এই বিষয়টা দেখতে বলেছেন এবং বাংলায় শান্তি ফেরাতে বলেছেন। এ বিষয়ে চুপ থাকেনি হাইকোর্টও। হাইকোর্ট থেকে নোটিশ করে মমতা ব্যানার্জিকে বলা হয়েছে বিষয়টি দেখতে, বাংলা যেন শান্তি ফিরে আসে এবং কোথায় কোথায় আক্রমণ হয়েছে, কোথায় কোথায় ঘর ছাড়া হয়েছে, সকলকে শান্তিতে ঘরে ফিরিয়ে আনতে বলা হয়েছে এবং যাতে বাংলায় এই ধরনের ঘটনা না ঘটে বারবার বলা হয়েছে। তো সমস্ত দিক থেকেই এই বিষয়ে আলোচনা করা হচ্ছে, শান্তি ফেরাতে বলা হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে কিচ্ছু বলেনি। অর্থাৎ তিনি তার কথা মতো বাংলায় কোনো অশান্তিই হয়নি। এবং তৃণমূলের যারা কর্মী রয়েছে তারা জেতার আনন্দে খুশিতে তাণ্ডব করেই চলেছেন। এবং পুলিশের সম্বন্ধে ওই চিঠিতে লেখা আছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে। তো যাই হোক, এই যে SC ST সম্প্রদায়ের প্রফেসররা রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন, তাতে কিন্তু বেজায় বেকায়দায় পড়তে পারে মমতা ব্যানার্জি। জয় হিন্দ।